এবারের বিশ্বকাপ হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর, তাই কাতারে খেলা দেখতে আসা ভক্তদের একটাই কথা, সিআর7 এর হাতে তারা শিরোপা দেখতে চান। রোনালদো উন্মাদনায় কাতারের ফ্যানজোন মেতে আছে আনন্দের জোয়ারে। রোনালদোকে নিয়ে এই মাতামাতি জানাচ্ছেন কাতার থেকে মাহফুজুল ইসলাম। তো বটেই, তার দলেরও নেই একটি বিশ্বকাপ জয়ের রেকর্ড, কিন্তু তারপরও বিশ্ব ফুটবলের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে এটি তার শেষ বিশ্বকাপ। তার এই শেষ বিশ্বকাপ নিয়ে তার ভক্ত সমর্থকরা কি ভাবছেন? I expect that it shows to the world that he's the best one. We will prove and we will win the World Cup. Ronaldo, I think less than a World Cup victory. But we love him and we will always love him. Portugal gets a chance to play against Brazil, but I'm pretty sure Brazil's gonna win. I really hope he gets to the final because he really deserves it. Yes, he deserves to win the whole World Cup, but I'm still with Brazil. Portugal and Brazil. Cristiano Ronaldo, champion. Champion Cristiano Ronaldo. Vamos! কিছু ফুটবলার থাকে যাদের আসলে বিশ্বকাপের ট্রফি দরকার হয় না, তারা নিজের নামেই প্রতিষ্ঠিত, নিজেরাই একটি প্রতিষ্ঠান। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলে এমনই এক নাম। কাতারের দোহা থেকে মাহফুজুল ইসলাম, দেশ টেলিভিশন।